ইসলামী ব্যাংক নিউজ টপ 10। দেশে করোনায় আরো 5 জনের মৃত্যু, এ নিয়ে মোট মৃত্যু হলো 175 জনের, জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে। করোনায় ডিএমপিতে কর্মরত আরেক পুলিশ সদস্য সুলতানুল আরিফিনের মৃত্যু, নরসিংদীতেও মারা গেছেন একজন। বিশ্বে একদিনে করোনায় 5,600 মানুষের মৃত্যু, যুক্তরাষ্ট্রে শুক্রবার মারা গেছে 1,900। রাজধানীর রাস্তায় দিন দিন বাড়ছে সাহায্য প্রার্থীর সংখ্যা, দুস্থদের তালিকায় দিনমজুরদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী, হকার ও গৃহকর্মীরাও। করোনা পরিস্থিতিতে পোশাক শিল্পের মালিকদেরকে শ্রমিকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। করোনার কারণে দেশে দুর্ভিক্ষের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। করোনার মধ্যেই নতুন রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টির আত্মপ্রকাশ। টেকনাফের পোকা পঙ্গপাল নয়, ঘাসফড়িং এর প্রজাতি, জানিয়েছে কৃষি বিভাগ। মৃত্যুর গুজবের 3 সপ্তাহ পর প্রকাশ্যে এলেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। 3 বিদেশি ফুটবলারের আর্থিক পাওনা নিয়ে খেলোয়াড় রেজিস্ট্রেশনে ফিফার নিষেধাজ্ঞা পেল সাইফ স্পোর্টিং।